আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ধরে নিচ্ছি আপনি আপনার মতো আর আমি আমার মতো আছি। তাহলে অনলাইনে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন সেটা দেখাবো। যেহেতু ফটোশপ অনেকেই ব্যবহার করে না, তো যদি আপনারা ফটোশপ ব্যবহার করেন থাকেন তাহলে ওয়েল, আর যদি ফটোশপ ব্যবহার না করেন তাহলে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন সেটা দেখাবো। তো আমি চলে যাচ্ছি হলো remove.bg অর্থাৎ ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? তো এখানে বলা হচ্ছে রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি 100% ফ্রি। তো এখানে চলে যাব। তো এখানে জাস্ট এখানে কী করব, ইমেজ আপলোড অপশন ক্লিক করব এবং আমি ডেস্কটপে চলে যাচ্ছি এবং আমার দুইটা ইমেজ আছে, আমি চাচ্ছি একটা ইমেজ আপলোড হবে। তো আমি এটা ইমেজ সিলেক্ট করে নিচ্ছি। তো এটা ফিউ সেকেন্ড, এখানে দেখতে পাচ্ছেন ফিউ সেকেন্ড হয়ে গেল, অটোমেটিক্যালি হয়ে গেল। আপনি যদি এখানে ডাউনলোড অপশন ক্লিক করেন তাহলে এখানে ডাউনলোড হয়ে যাবে, এই যে ইমেজটা ডাউনলোড হয়ে ডেস্কটপে চলে আসলো। আর যদি এইচডি অপশন ক্লিক করেন তাহলে এখানে ক্রেডিট চাবে অথবা সাইন আপ করতে বলবে। তো আমি চাচ্ছি না সাইন আপ করতে। তো আমার ইমেজটা অলরেডি হয়ে গেলো, এবার আমরা ফটোশপে দেখবো যে আসলে ইমেজটা রিমুভ হয়েছে কিনা। তো আমরা ফটোশপে চলে যাব, ওপেন, তারপরে এই যে ইমেজটা আছে এখানে জাস্ট ক্লিক করব। দেখতে পাচ্ছেন 100% ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, ঠিক আছে? তো এটা অ্যামেজিং একটা ফিকশন, ভালো আর কি বিষয়। তো আমি আরেকটা চাচ্ছি যে রিমুভ ব্যাকগ্রাউন্ড করতে, সেটা হলো চলে যাচ্ছি আবার হলো হোম পেজে, তারপরে আপলোড, এবার পরিমণিকে আপলোড করে দেই, দেখি কী অবস্থা হয়। ফিউ সেকেন্ড, ওকে, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আরও ফাটাফাটি করছে। তো আই হোপ এটা ভালোভাবে হয়ে গেছে। তো আমরা ক্লিক করে নিচ্ছি, এই যে ডাউনলোড হয়ে গেলো, জাস্ট একটা ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে অথবা আপনি এখানে ক্লিক করলেও ডাউনলোড করতে পারবেন। তো দেখি নি এটা ফটোশপে কীরকম হলো। তো ওপেন ফটোশপ, দেখতে পাচ্ছেন এটা 100% হয়ে গেছে। যেমন ফটোশপে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা করছে আর কি, আমি দেখাই দিচ্ছি ফটোশপে আপনি এটা করতে পাবেন। তো সেটা ক্ষেত্রে আমি এই ইমেজটাকে সিলেক্ট করে নিলাম, জাস্ট এখানে সিলেকশন টুলে যায় অবজেক্ট ক্লিক করলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন হয়ে গেল, জাস্ট কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তারপরে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে রিমুভ করে দিলাম, হয়ে গেল, ফিউ সেকেন্ডের ব্যাপার। তো আই হোপ আপনার কাছে ভিডিওটি ভালো লাগলো, কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।